সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা সাইলেন্ট প্লিজ, 26 দিন বলবো। রায়হান হত্যাকাণ্ডের পরে আজকে 29তম দিন অতিবাহিত হলো। আমরা এই 3 দিন পর থেকে এই সিলেট জেলা পুলিশ সাব ইন্সপেক্টর আকবরকে গ্রেফতারের জন্য পরিকল্পনা করি এবং বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে থাকি। আপনারা জানেন যে এর মধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি এবং এই সংক্রান্তে সে যে যে সমস্ত জায়গায় পালিয়ে থাকতে পারে সেই সমস্ত লোকজনের কাছে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তাদের বাড়িও তল্লাশি করেছি। গতকালকে আমাদের কাছে একটা বিশেষ ইনফরমেশন আছে যে সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পালিয়ে যেতে পারে। সেই সুবাদে গত রাতে থেকেই আমরা কারাইঘাট সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এখানে এটুকুও বলে রাখি আপনাদেরকে, আমরা যখনই খবর পেলাম সে দেশ থেকে বিদেশে পালিয়ে যেতে পারে, ওই সময় কিন্তু আমরা সিলেট জেলা পুলিশের উদ্যোগে আমরা বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে আমরা নিরাপত্তা জোরদার করেছিলাম এবং আমাদের সংশ্লিষ্ট অফিসার থেকে আমরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আসছিলাম। তো কালকে যেহেতু আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল কানাইগের সীমান্ত দিয়ে সে পালিয়ে যেতে পারে, সেই হিসাবে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করি। এই বিশেষ টিমের নেতৃত্ব দেন সরাসরি আমাদের অফিসার ইনচার্জ কানাইঘাট এবং অফিসার ইনচার্জ জকিগঞ্জ। আমরা আজকে সকালে কানাইঘাট ডোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি, আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে একটা কথাবার্তা হয়েছে। ইতিমধ্যে আমরা জানেন যে এখানে অনেক মানুষজন সামনে জড়ো হয়েছে, তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই এবং এই সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই, সুনির্দিষ্টভাবে যথাযথ শাস্তির উদ্দেশ্যে এই বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য পুলিশের পক্ষ থেকে যা করণীয় তার সর্বোচ্চটাই করা হচ্ছে। আমরা আপনাদেরকে আস্থা রাখার আহ্বান জানাই। আমাদের সবচেয়ে প্রেস্টিজিয়াস একটা অর্গানাইজেশন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই মামলা তদন্ত করছে। আমরা ইতিমধ্যে পিবিআর এসপি সাহেবের সাথে কথা বলেছি, তাদের টিম আসতেছে কিছুক্ষণের মধ্যেই, আমরা পিবিআইকে এই আসামিকে হস্তান্তর করব। সিলেট জেলার পুলিশ সুপার মহোদয় আপনাদেরকে বিস্তারিত বলেছেন। আমি সিলেট রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে আপনাদেরকে যেটা জানাতে চাই যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন অমান্য করলে সে যেই হোক না কেন, সে যে সংস্থায় চাকরি করুক না কেন, তাকে আইনের দোরগোড়ায় সুপর্দ হতে হবে। এই সিলেট জেলা পুলিশ, এই সিলেট রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এবং আইজি মহোদয় এটা প্রমাণ করলেন যে আইন যে কেউ অমান্য করলে, আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এসআই আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই। এবং তাকে কীভাবে কোথা থেকে গ্রেপ্তার করা হলো আমাদের এসপি মহোদয় এতক্ষণে আপনাদের বিস্তারিত বলেছে। এবং আপনারা জানেন যে এই সিলেট জেলায় কিছুদিন আগেও এমসি কলেজের বড় একটা ঘটনা ঘটেছিল, সেখানে এই সিলেট রেঞ্জের সিলেট জেলাসহ রেঞ্জের এই সুনামগঞ্জ জেলা এবং হবিগঞ্জ জেলা তারা কিন্তু চারটে আসামি ধরে দিয়েছিল এক নম্বর আসামি সহ। সুতরাং এই আইন অমান্য করে আমাদের নেটওয়ার্ক থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই, পার পাবে না। আমরা অবশ্যই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর, আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুদৃঢ় করতে বদ্ধপরিকর। ধন্যবাদ। একটা ভিডিও এসছে, সেটা অন্য কেউ সেটা সম্পর্কে আমি কিছু বলতে পারবো না, তবে সরাসরি জেলা পুলিশ জড়িত, জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা তাকে গ্রেপ্তার করেছি। কিন্তু এর আগে যদি কেউ কোনো ভিডিও করে থাকে, অন্য কেউ করে থাকে, সেটা তাদের বিষয়। জেলা পুলিশের পক্ষ থেকে কেউ কোনো ভিডিও করে নাই, বা জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এইটাকে গ্রেপ্তার করতে পেরেছি।
জিজ্ঞাসাবাদ করে আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই, জিজ্ঞাসাবাদ আমরা করবো এবং সিবিআই করবো। আদৌ পালিয়ে গিয়েছিল কিনা এমনটা হতে পারে, সে একবার পালিয়ে গেছে, সে আবার এখন নিজে থেকে এলাকায় ঢুকতে চেয়েছে, আবার এমনটা হতে পারে সে এখন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার পথে, এটা দুইটা প্রক্রিয়া হতে পারে। সুতরাং কোনটা হয়েছে এটা জিজ্ঞাসাবাদ না করে বলা যাবে না। তবে আমি সুনির্দিষ্টভাবে বলতে চাই, আমরা তাকে ইন্ডিয়াতে সীমান্তবর্তী এলাকা থেকে ধরেছি, এখন আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে যাবে, এখন সেটাও হতে পারে সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে উঠছে, সেটাও হতে পারে, এটা জিজ্ঞাসাবাদের পরে আমরা আমাদের কাছে কেউ হ্যান্ডওভার করে নাই। তবে আমাদের কিছু বিশ্বস্ত বন্ধু এই গ্রেপ্তার প্রক্রিয়া আমাদেরকে সহযোগিতা করেছে। জানেন যে সে সমস্ত জায়গায় পলায়নরত ছিল সম্ভাব্য, এবং যারা ইতিমধ্যে তাকে বিভিন্নভাবে আমরা খবর পেয়েছি সহযোগিতা করেছে, তাদেরকে পর্যন্ত আইনের আওতায় নিয়ে আছে। আমি মনে করি এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে যদি কেউ সহযোগিতা করে থাকে সেটাও বেরিয়ে আসবে। এটা দুইটা প্রক্রিয়া, শুধুমাত্র একটা মামলা হয়েছে সেটা যেমন প্রক্রিয়া, এমনিভাবে আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের আইজিপি মহোদয় বেশ কয়েকটা তদন্ত টিম করেছে, সেখানে আমাদের কর্মকর্তাদের কোনো গাফেলতি আছে কিনা যদি কেউ থেকে থাকে সেটা প্রশাসনিকভাবে দেখা হবে। আর সিবিআই যেহেতু তদন্ত করছে এই আসামিকে বিভিন্ন ক্ষেত্রে কেউ সহযোগিতা করেছে কিনা এরা তারা ফাইন্ড আউট করবে। জবানবন্দি রেকর্ড করার চেষ্টা করবে, এটা করার পরে জিজ্ঞাসাবাদ যখন শেষ হবে তখন তারা কারাগারে প্রেরণ করা হবে। এই মুহূর্তে আমরা কাউকে পাই নাই, তবে ইতিপূর্বে আমাদের কাছে ইন্টেলিজেন্স ছিল সিভিল এবং বিভিন্ন দু একজন তাকে সহযোগিতা করেছে, বাট এই তথ্যগুলো আমাদের কাছে যেহেতু আটবার এখন আমাদের হাতে চলে আসছে, আমরা জিজ্ঞাসাবাদ করে একটা রিপ্লাই করতে পারবো, এটা জিজ্ঞাসাবাদ করে তারপরে মান এখনো পলাতক, আমরা নোমানকে ধরার জন্য চেষ্টা করেছি। ইতিপূর্বে জেলা পুলিশের পক্ষ থেকে নোমানের বাবা, নোমানের মা এবং নোমানের স্ত্রীকে আমরা জিজ্ঞাসাবাদের হাতে নিয়ে আসছিলাম, এবং নোমানকে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিলাম। তো যেহেতু আমাদের এখন মূল টার্গেট ধরা পড়ে গেছে, আমরা তার সাথে সংশ্লিষ্টতা এটা পুলিশে বের করে তারপরে আইনিভাবে আসবরকে আজকে আমরা 9টার সময় অ্যারেস্ট করেছি সীমান্তবর্তী এলাকায়, সকাল 9টায় সীমান্তে, তারপরে সীমান্ত থেকে আমার কাছ পর্যন্ত চলে আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগেছে, তারপরে তো দেখবেন আমি কালাইগাঁ থেকে তাকে নিয়ে রওনা দিচ্ছি। আজকে আমরা একটু পরে পিটিআইকে আমন্ত্রণ করেছি, তারা আসবে, এটা হার্ড অ্যান্ড ফাস্ট এমন কোনো রুল নাই যে এখনই তাকে যে করতে, একটু ফর্মালিটি আছে, সামান্য ফর্মালিটি, এটা শেষে আমরা আচ্ছা।